আরে নবাব, কেমন আছো? এসো বস বস। ভালো নাম কম কর দা। কেন, কি হলো? খেলার মাঠে তোমাদের কি সব ঝামেলা ফামেলা হয়েছিল সেগুলো তো মিটে গেছে। কাগজে তোমার খবর বের হয়, আমি গর্ব হয় দেখি। সেসব নাম, কিন্তু বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। ও, তাই কদিন দেখছি না কুমারেশ দাকে। তা বলো কি কি দরকার? দরকার টাকার, তাই এটা বিক্রি করতে এসেছি। দেখুন না কতটা কি পারবেন। দেখে তো ভালো দামের জিনিসই মনে হচ্ছে। ভালোই ভাড় আছে, দাম খারাপ পাবেন। ভালোই তো, তাহলে তাড়াতাড়ি করুন না, মানে কত কি যেটা পারবেন সেটা একটু করে দিন না। হ্যাঁ, একটু দাঁড়াও, জিনিসটা যাচাই করে নিই। কিন্তু তাতে বেশ কিছুটা সময় লাগবে তো। একটু বসো, জল টল খাও। দাদা, এটা আমাদের বাড়ির জিনিস, আপনি কিটো বিতনের বাড়ি সোনা নিয়ে ভাবছেন? তাও তো ঠিক, এই জিনিস আর আজকাল কোথায়। তাহলে তো তুই বাধা দিয়েও টাকা নিয়ে যেতে পারতে। অত ভাবার অবস্থা নেই, আপনি দেখুন না যেটা পারবেন করে দিন না। হ্যাঁ নাও, এতে তোমাদের সমস্যা সব মিটে যাবে আশা করি। ধন্যবাদ আশিফ। আমার তো খুব ভয় করছে, এরকম কিছু হলে যে সবসময় খারাপ হয়েছে। আচ্ছা, তোমার বাবাকে আমরা কি হবে সেটা ধারণাও তোমরা করতে পারছ না। বিপদ কি শুধু বাবার হতে পারে? না, বিপদ তো নবাবের হতে পারে এবং হবেও। আর কিছুক্ষণ পর তোমাদের প্যারের নবাবকে বরণ করে নিয়ে যাবে পুলিশ। হ্যাঁ হ্যালো, কমলকর্দা বলুন। হ্যাঁ, রাস্তায় আছি, দোকানে আসবো। না মানে কোনো সমস্যা হয়েছে নাকি? না না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছি। ও হ্যাঁ, ওকে রাখছি। আমি কাজে সময় নেই, তারপর আবার দোকানে যেতে হবে। কি হলো? হ্যাঁ কমলকর্দা বলুন। বলবেন তো আপনি। কি, কবে থেকে চলছে সব জালিয়াতির কাজ? জালিয়াতি মানে কি বলছেন আপনি? আর আপনি জানেন আমি কে? আচ্ছা, ক্রাইম করে কোন মুখে আপনি এসব কথা বলছেন? ক্রাইম কি ক্রাইম করেছি আমি? কমলকর্দা, উনি সব কি বলছেন?
একটু আগে আপনি সোনার গয়না বলে নকল গয়না বিক্রি করে গেছেন, এটাকে ক্রাইম ছাড়া কি বলবো? আমি আমি নকল গয়না বিক্রি করেছি? দেখুন, উনি আপনার পরিচিত, তাই এই গয়না আসল কি নকল সেটা পর্যন্ত আপনি যাচাই করতে দেননি। তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিলাম, আর তুমি আমাকে এই ঝুটো জিনিসটা গুছিয়ে দিলে। কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন বা, আমি কোনো নকল গয়না দিইনি। আরে কি বলছেন আপনি অফিসার, আমার কোনো ভুল নেই। এই ধরো একে। আরে দেখুন, এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি থানায় চলুন, সেখানেই যা বলার বলবেন। আসুন। আমি যাবো না। আরে ছাড়ো, আর আমি আমি কিছু করিনি, আমি থানায় যাবো না। আরে ছাড়ো বলছি অফিসার। দেখুন, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি চুপচাপ চলুন। অফিসার, আমার কোনো ভুল নেই, কোথাটা ভুল হচ্ছে? আরে ছাড়ো, এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি চলুন, প্লিজ চলুন। কোথাটা ভুল হচ্ছে কর্মকর্তা? আপনি একটা পরিচিত লোক, কী করছেন এসব? আরে বলুন ওনাদেরকে কিছু। এসব কী মানে? ভালো দাম দিলে বিশ্বাসে, যখন বললাম একটু বসো হাটটা যাচাই করে নি, তখন বলে দিলে সময় নেই। দেখো, কাউকে এক টাকা দিই না যাচাই না করে, এতদিনের চেনা বলে তোমাদের সম্মান করি বলে একসঙ্গে এতগুলো টাকা বের করে দিয়েছি, আর তুমি আমাকে জালি জিনিসটা দিয়ে চলে গেলে? ভালো মানুষের কোনো দাম নেই। শোনো, এই হাট আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আরে বোঝো কথাটা, সব ছাড়ো না। কি হয়েছে, জালি জিনিসকে তো জালিই বলো। হতে পারে না, সব হতে পারে ভাই, তোমাদের যা অবস্থা এরপর তো চুরি ডাকাতি করবে টাকার জন্য। বাবা অসুস্থ বললে, সেটাও কতদূর সত্যি সেটাও সন্দেহ হচ্ছে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি হাতটা পাল্টে দেননি, তার কি প্রমাণ আছে? আরে বাস, উল্টে এখন আমার বদনাম করছে। দেখো, ওসব জিনিস চলে না, আর আমিও রাখি না। ঠিক এইসব ঝামেলা হতে পারে ভেবেই আমি পুলিশ ডেকেছি আগে। আরে ছাড়ো কর্মকর্তা, ঠিক করলে না ভাই, বারবার বলছি তোমাকে এরকম না করতে। আমার কোনো ভুল নেই, আমার কোনো ভুল নেই। ঠিক আছে, বারবার বলছি, যেটা হবে পরে কথা হবে। কি অবস্থা, এখানে কি করছে পুলিশ? কেন আসল নকল সব কিছু পরে গিয়ে যাচাই হবে, এখন চলুন ওখানে। কি তো ওস্তাদকে ধরে নিয়ে যাচ্ছে, কি করি এখন? যাই ছোট ওদিকে গিয়ে খবর দিই। মানে 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 মানেটা কি আমি কি ঠিকই শুনছি? নবাব নকল সোনার হার বিক্রি করছে, গয়না বিক্রি করছে মানে? না না, এটা কি করে হয়? নবাব তো আমার কাছ থেকে রূপসার গয়নাটা নিয়ে গেল বিক্রি করলো বলে। ছোট বোমা, এটা কি করে হলো? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কি কিচ্ছু বুঝতে পারছি না। আরে অত সময় নষ্ট করে আপনি শিগগিরই আমার সঙ্গে চলো, পুলিশ এসেছে, ওকে নাহলে ধরে নিয়ে চলে যাবে। কি বলছিস কি? আরে আমি সত্যি কথা বলছি, তার জন্য তো খবর দিতে এলাম। ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা গিয়ে দেখছি। দেখছি আমিও যাচ্ছি তোদের সাথে, চল। এই না, একদমই দরকার নেই, শরীর খারাপ বাড়ি যাবো। না আমি আমি যাবো, চল চল বাবা, চল চল। সবাই যাক, যত বেশি লোক তত বেশি মজা। আমিও যাই। কি করছেন কি? ছাড়ুন ওকে, আপনারা ছাড়ুন। কি করছেন আপনারা, ছাড়ুন। তার মানে আপনারা ওনার বাড়ির লোক? আচ্ছা, উনি কি করেছেন সেটা জানেন কি? ইমিটেশনের হার সোনার বলে বিক্রি করেছেন, এটাই অভিযোগ তো আপনাদের? দেখুন, উনি এসব কিছুই জানেন না, বাড়ি থেকে নিরুপায় হয়ে ওনাকে এটা বিক্রি করতে বলা হয়েছিল, তাই উনি সেটা বিক্রি করতে এসেছেন। সৎ হলে না আমাকে যাচাই করতে বাধা দিত না। দেখুন, ওই হারটা আমাকে আমার বাবা গড়িয়ে দিয়েছেন, ওটা খাঁটি সোনার হার। আমি গয়নার দোকান খুলে বসে আছি, আমি কি কিছুই জানি না তাহলে? আপনার কিছু ভুল হচ্ছে, এটাও তো হতে পারে।
আচ্ছা মা, উনি পুলিশ ডেকে যদি এইসব নাটক করেন উনি তো নিজেও বিপদে পড়বেন, সেটা কি উনি জানেন না? জানেন তো? না না, কথাটা ভুল হচ্ছে। বলছি নবাব নন্দিনী আর এই ইনভিটেশন কোথা থেকে পাবে? এই নিন, নিন আপনার টাকা। আপনার সাথে ঝামেলা করে সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। হয়েছে, মিটে গেছে। না না, মিটবে না। ও হয় চলে গেলে তো সবাই জানবে না কে ঠিক আর কে মিথ্যে। আরে ও দাদা, বলছি আপনি তো চেনা লোক, কেন ফালতু বাওয়াল দিচ্ছেন? আমি যাচাই করে দেখিয়ে দিচ্ছি সবাইকে, দেখুন। হলো এবার সোনার জল করা ইমিটেশনও হয়, এটা তো তাও না, পুরো ঝুটো জিনিস। এটা কি করে সম্ভব? আমার বাবার দেওয়া হার ডিজাইনটা এক, কিন্তু এটা তো জমিটা বিক্রি করে গেছে তার না? তুমি তোমার জমিটা বিক্রি করে দিলে ছোট বৌমা? কিছু না কিছু একটা রাস্তায় মেয়েটা বের করেই ফেলেছে, কিন্তু এভাবে তো ওকে জিতে যেতে আমি দেব না। আমাকে পুলিশ স্টেশন থেকে বের করে আমি বড় ভুল করেছেন আপনি। এইভাবে কেন বলছেন নবাব? এই সব প্রশ্নের উত্তর আমি আপনাকে এখন দেব না, চলুন আমার সাথে। কোথায় যাব? আপনার গীতা কাকিমার বাড়ি। নবাব নন্দিনী, সোম থেকে শুক্র বিকেল 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।